এই জিনিসটার টাইম নেই, এইখানে কেন মনে করতে হবে? আসসালামু আলাইকুম। আরে ছাত্ররা, সালাম দিছি, সালামের জবাবও দাও না তোমরা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলো, পড়াশোনা কতদূর আগাইছে, কি আসে বিষয়, কতটুকু পড়াশোনা আগাইছো? কম্পিউটারে ক্লাস দেখা যাচ্ছে? আচ্ছা, খাতা কলম খোলো, আজকে আমরা সৃজনশীল পদ্ধতিতে পড়বো এই অঙ্ক। যারা যুক্ত হয়েছেন রাওমিলের এন্ট্রি গুলো পড়েন, যদি কোনো নতুন এন্ট্রি, অজানা এন্ট্রি থাকে প্রশ্ন করেন, উত্তর দিব। ক্লাসে 9 জন আছেন, যে কোনো একজন রাওমিলটার এন্ট্রি গুলো পড়েন এবং কোনটা কোন হিসাব নাম বলেন। হাতের নগদ 1 তারিখ, এক প্রারম্ভিকটা আসবে না, কল কবজা হিসেব ডেবিট, এটা সম্পদ, 10% ব্যাংক ঋণ এটা দেয়, এটা ক্রেডিট, বকেয়া ভাড়া এটা দেয়, এটা ক্রেডিট, আসবাবপত্র হিসেব ডেবিট, ব্যাংক জমা প্রারম্ভিক আসবে না, সুনাম হিসেব ডেবিট, হাতে নগদ ছাপনিটা আসবে, 31/12/2020 ডেবিট, ডক্টর খরচ ডেবিট, মূলধন মূলধন ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, হতে হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, মজুত পণ্য প্রারম্ভিকটা আসবে, 70,000 টাকা ডেবিট, মজুত পণ্য সমাপনী আসবে না, বিক্রয় বার্তা হিসাব ডেবিট, এটা 2,000 টাকা আসবে, ব্যাংক জমা হিসাব ডেবিট, এর সমাপনী আসবে, প্রাপ্য হিসাব ডেবিট। আচ্ছা, এখন সৃজনশীলে যা বলা আছে এই কাজটা করতে যে কথা বলতেছিলা, নাম বলো। স্যার রহিমরাজ। হ্যাঁ, রহিম রাজ। রহিমরাজ, হ্যাঁ ইয়েস রহিম স্যার। রাজ। এই সৃজনশীলের ক করতে কতক্ষণ লাগবে? স্যার 5 মিনিট, আর একটু কম। সম্ভব মিলে অন্তর্ভুক্ত হবে না, স্যার দুই এমন মিনিট দফা তিনটা আছে, এই তিনটা লেখতে 2 মিনিটও লাগার কথা না। ইয়েস স্যার। আচ্ছা, গেল মোট সম্পদ, মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে কতক্ষণ লাগবে অনুমান? স্যার এটা পাঁচ এটা মিনিট 5 মিনিট লাগবে স্যার। আচ্ছা, আর রামিল তৈরি করতে? স্যার এটা 5 মিনিট লাগবে, তাহলে 5 মিনিট পাঁচ একটু বেশি পাঁচ হবে। 10 আর 3 13 মিনিট। আচ্ছা স্যার জি স্যার। ঠিক আছে, তোমরা এখন আমার কম্পিউটার শো করতেছে 12টা 4 মিনিট, 12টা 10 পর্যন্ত সময় দেয়া হলো, এর মধ্যে যতটুকু সম্ভব সমাধান শুরু করো। বারোটা দশ পর্যন্ত সময় দেয়া হলো, এমন অনেক ছাত্র আছে 12টা 10-এর মধ্যেই 6 মিনিটেই প্রায় এটা শেষ, প্রায় পুরোটাই শেষ করতে পারবে আমার বিশ্বাস, চেষ্টা করে দেখো। পরে যারা যুক্ত হয়েছ তাদেরকে বলতেছি,
মনিটরে দেখানো রেওয়া মিলের সৃজনশীল পদ্ধতিতে সমাধান শুরু করো। এরই মধ্যে একজন ছাত্র সঠিকভাবে রেওয়া মিলটার উত্তর বলে দিয়েছে। হ্যাঁ, আজকে থেকে তোমরা নিজেরা করবা এই তিন ক্লাস, আমি পিছনের তিন ক্লাস রেওয়া মিলের আমি বলে বলে করাইছি, চার ক্লাস গেছে পিছনে, আজকে পঞ্চম লেকচার হওয়ার কথা ছিল কিন্তু আমার কাছে চার নাম্বার লেকচার আসছে, আমি চার নাম্বারের ক্লাস নিচ্ছি। এইখানে হাতে নগদ কলকব্জা যে সমস্ত এন্ট্রিগুলো দেখানো আছে, আমি প্রথম দিন লেখাইছি যে রেওয়া মিলে আসবে না কি কি, এবং পথে ওইটাই জানতে চাইছে, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফা সমূহ লেখা আন্ডারলাইন করে তিনটা আসবে না এই তিনটা নিচে নিচে লেখো, যোগফল নির্ণয় করো। আর সম্পদ আছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা সম্পদ আছে, গণনা করো, টাকা শুরু করো, বসায় দাও। ছয়টা সম্পদ আছে, নির্ণয় করো যোগফল। গায়ে আছে তিনটা, ছয়টা সম্পদ তিনটা দায় লিখে যোগ করতে 5 মিনিট লাগে না রে বাবা, 2 থেকে 2.5 মিনিট লাগে। তোমাদের সুবিধাটা একটু বড় করে দিলাম। জি কয়ের উত্তর বলো, যার যার ক নির্ণয় হয়ে গেছে উত্তর বলো। স্যার ক নম্বরে 55,000 রাইট। ক্ষয়ের মোট সম্পদের উত্তর যার নির্ণয় হয়েছে বলো। আমার হিসাবে 90,000। মোট সম্পদ নির্ণয় করতে পারো নাই, কয়টা লিখছো মোট সম্পদ? ছয়টা লিখছো, যোগফল বাইর করতে পারো নাই। মোট দায় হলো 27,000 আমার হিসাবে, কেউ নির্ণয় করছো মোট দায়? 27,000 টাকা। হ্যাঁ, আর মোট সম্পদ কত? আর আমার আসছে স্যার 1,17,000 টাকা স্যার। 1,17,000 টাকা স্যার। বলো বলো টাকাগুলা বলো। কলকব্জা 42,000, আসবে পত্র 10,000 টাকা, হাতে নগদ প্রারম্ভিক হচ্ছে 15,000 টাকা। তোমারটা বাদ, তোমারটা বাদ, প্রারম্ভিক সমাপনী দুইটাই নিবে হাতে নগদ? না স্যার, সমাপনীটা নিব। তাহলে প্রারম্ভিক বললো তো, এই জন্যই তো বললাম ওটা বাদ।
কেউ স্যার আমার হিসাবে 18000 টাকা আসছে স্যার আমি নির্ণয় করছি স্যার বলো স্যার কল কবজা 42000 তারপরে স্যার আসবাবপত্র 10000 তারপরে হাতে নগদ সমাপনী হাতে নগদ 8000 তারপরে স্যার এই যে সমাপনী মজুদ পূর্ণ 28000 তারপরে স্যার সমাপনী ব্যাংক জমা 20000 প্রাপ্য সব 10000 কত টাকা মোট স্যার মোট 118000 সুনাম কত লিখছো সুনাম 10000 স্যার 128000 এই মাত্র বললা 18000 এখন বলো 28000 স্যার সুনামটা বলি নাই স্যার সুনামটা আমি এন্ট্রি করি নাই বলো নাই লেখো নাই জি স্যার হ্যাঁ তো বাবা কি শূন্য সম্পদ স্যার ট্রাই টু বি অনেস্ট সত্য মানুষকে মুক্তি দেয় না ধ্বংস করে বলেন মুক্তি দেয় স্যার বর্তমানে মুক্তি দেয় ধ্বংস করে না বর্তমানে বিপদে ফেলায় এই যে বলছে কিরে বাবা এতে কি আইলো রে বাবা কেমনে দূর করম তোমরা কি ইয়াতে মনিটরে অঙ্ক দেখতেছো স্যার না স্যার না স্যার না স্যার স্যার এখানে ক্লিক করেন এটাতে কোথায় ক্লিক করবে ওই ক্রসে হ্যাঁ यस স্যার यस স্যার হ্যাঁ থ্যাংক ইউ যে শিখাই দিছো তারে ধন্যবাদ আল্লাহ এর হায়াত তারাস করুক গন্ডায় গন্ডায় না না হোক ডজনে ডজনে ছেলে মেয়ের বাবা মা রাখ তাহলে মোট সম্পদ বলে দিচ্ছি কলকাতা 42000 আসবাবপত্র 10000 52000 সুনাম 10000 62000 হাতে নগদ 8000 70000 তারপরে তোমার ব্যাংকে জমা 20000 2000 প্রাপ্য হিসাব 10000 100000 সম্পূর্ণ মজুদ পণ্য যদি ধরেন তাহলে 128000 তাহলে মোট দায় আগে বলা হয়েছে আর মজুদ পণ্য বলা ধরে 128000 এবার ইয়েতে আসেন রেওমিল প্রস্তুত করে উত্তর বলেন রহিম রাজ কে ধন্যবাদ রহিম রাজ আজকে সঠিক একটা উত্তর বলতে পারছে ওয়েলকাম স্যার শুকরিয়া কিসের ওয়েলকাম বেটা শুকরিয়া কোনো আল্লাহর বান্দা রাওমিল শেষ করতে পারছো বাবারে গানের চিন্তা বাদ দাও পারছো কিনা তাই বলো ফারদিন আজকে এত সহজে এডমিট করব না সে প্রতিদিন লেট করে আসে আজকে একটু সাফার করবে পানিশমেন্ট হোক একটা ছেলেরও রাওমিল শেষ হইলো না তোমরা কি ইচ্ছে করেই এমন করতেছো যে কিছুই বলবো না কিছুই করবো না ক্ষতিগ্রস্ত কে হবে বলো আমরা করতেছি কি করতেছো এতক্ষণ ধরে আশ্চর্য ব্যাপার তুমি কাঁদি তো ম্যা ক্যা করি
16টা এন্ট্রি লিখতে এতক্ষণ লাগে? রহিম রাজ কি বাংলাদেশে আছেন না চলে গেছেন ক্লাস ছেড়ে? স্যার আমি আছি, আমি করতেছি স্যার। তো তুমিও কন্টিনিউয়াস টেন্স। স্যার আমি সবগুলো করছি কিন্তু স্যার যোগফল করিনি। স্যার যোগফল করে একবার বলবো নাকি স্যার এন্ট্রি গুলো? ক্রেডিট পাস যোগ করো তাহলেই তো হয়। তোমার ক্রেডিট পাসে কয়টা এন্ট্রি আসছে? বকিয়া ধারে ক্রয় 15 টাকা এখন হিসাব দিতে বলা হয়। ধারে ক্রয় 4টা স্যার, 4টা আসছে। কি কি? একটা আছে স্যার বকেয়া ভাড়া, আরেকটা আছে স্যার মূলধন, আরেকটা আছে স্যার পদে হিসাব, আরেকটা আছে স্যার বিক্রয় হিসাব। তো ব্যাংক ঋণ কোন পাশে লেখছো? তোমার তো রামিল বা ব্যাংক ঋণটা ডেবিট লেখছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কো বেস পছন্দে কাপে মেরা রহমান কে সাথে দেখা আজকে দেখা দিন। স্যার কে জানি গান ছাড়ছে স্যার। এবার অন্তত বলেন উত্তর কত। কিরে বাবা এটা আবার উল্টা পাল্টা হয়ে গেল। রামিলের উত্তর বলো। করণ নাই গো গরম শুধু উত্তর এই হলো আসবে না 1,72,000। এই আসবে 1,28,000 টাকা। ঠিক আছে, এই দায় 27,000 টাকা, এই রামিল 1,72,000 টাকা। যার হয়েছে আলহামদুলিল্লাহ, যার হয় নাই তারও ধন্যবাদ। চলেন এবার পরের অঙ্কে যাই আমরা। এই মুহূর্তে মনিটর বলতেছে ক্লাসে জয়েন করছিলেন 33 জন আর আছেন 26 জন, এটা অন্যায়, ক্লাসে ঢুকে চলে যান, এটা অন্যায়। হ্যাঁ পাপিয়া ট্রেডার্স দেখেন খুবই ছোট অঙ্ক। ফারদিন আছেন নাকি? তার ওয়াইফাই চলে গেছিল। ফারদিন কি আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত আছেন? আতিক আছেন? শেখ হেলাল আছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আছি স্যার। ওয়ালাইকুম সালাম হেলাল। রেওয়ামিলের এন্ট্রি গুলো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট একটু বলেন স্যার। মূলধন হিসাব ক্রেডিট স্যার। পাপিয়া চলতি সেটা বুঝলাম না স্যার, পাপিয়া চলতি হিসাবটা স্যার। আচ্ছা পাপিয়ার চলতি হিসাব বলতে উত্তোলন কে বোঝানো হয় বলেন? কি বোঝানো হয়? উত্তোলন। উত্তোলন মনে থাকবে জি স্যার। বাকি যারা আছেন তারা কি শুনছেন আমি কি বলছি? জি স্যার। এস স্যার উত্তোলন হিসাব। আর ব্যাংক চলতি হিসাব হলে ভিন্ন জিনিস। খেয়াল রাখবেন ব্যক্তির নাম দিয়া চলতি হিসাব থাকলে তাহাকে উত্তোলন বলা হয়। সেকেন্ড পেপার অধ্যায় 2 আমরা শিখাবো ইনশাআল্লাহ, যদি আমি ক্লাসে থাকি আর কি আপনাদের সাথে। তারপরে বলেন হেলাল।
স্যার প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হচ্ছে ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট, নগদ তহবিল সমাপনী এটা স্যার হচ্ছে ডেবিট স্যার, অনাদায়ী পাওনা ডেবিট, ব্যাংক ওভারড্রাফট ক্রেডিট, মজুদ পণ্য সমাপনীটা আসবে না, নগদ তহবিল প্রারম্ভিকটা আসবে না স্যার, শিক্ষানবী সেলামি হচ্ছে স্যার ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, মজুদ পণ্য প্রারম্ভিক এটা হচ্ছে স্যার ডেবিট, অগ্রিম প্রাপ্ত ভাড়া এটা হচ্ছে ক্রেডিট। সম্পদ স্যার উত্তর সঠিক। তাহলে আগে গটা প্রস্তুত করেন, গ রাউমিল তৈরি করেন, ১৬টা আছে, ২টা আসবে না, ১৪টা এন্ট্রি, এই ছকেই করেন, যেই ছক দেওয়া আছে এই ছকেই ডেবিট ক্রেডিট দিয়ে করেন, ১৪টা এন্ট্রি বসাইতে দুই থেকে আড়াই মিনিটের বেশি লাগার কথা না, ১২:২২ বাজে, ২৫ মধ্যে রেওয়ামিলটা শেষ করেন। রহিম রাজ রামিল করা শুরু করছেন? Yes sir, সঞ্চিত দাসি। আচ্ছা গুড, আগান। রামিলের এন্ট্রি লেখা হয়ে গেছে এমন কেউ আছেন? স্যার করছি স্যার, যোগফলটা এই করে নি স্যার, আমি এন্ট্রিগুলো বসাইছি। সব প্রশ্ন শেষ, যোগফল বলবো এখন। রাওয়ামিলের যোগফল কত হয়েছে বলেন, রাওয়ামিলের যোগফল প্রথম দুইটা এন্ট্রি আসবে না, একই রকমের এন্ট্রি দিয়ে রেওয়ামিল সাজাইছে, সমন্বিত ক্রয় দিয়ে কোনো অঙ্ক নাই। তাহলে কত হলো, আসবে না এমন দফার পরিমাণ কত হলো, ১৯,৪০০।
আচ্ছা এবার চলেন চলতি সম্পদ চলতি দেয় নতুন জিনিস লেখেন চলতি সম্পদ নির্ণয় করা হলো লেখা আন্ডারলাইন করেন আমি করাই দিচ্ছি বলবো yes, sir. হ্যাঁ লেখেন রোমান ওয়ান বা এক দুই তিন দিয়ে লেখেন নগদ তহবিল তারপরে লেখেন হলো মজুদ পণ্য সমাপনী ব্র্যাকেটে লিখবেন সমাপনী yes, sir. বলেন 14,600 বিনিয়োগের বকেয়া সুদ কি বলছি বলেন বিনিয়োগের বকেয়া সুদ টাকা মনিটরে দেখা যাচ্ছে জি স্যার yes sir পকেটে আছে তো নো স্যার তারপরে প্রাপ্য হিসাব সমর্থন করেন যোগফল কে সবার মেধা বুদ্ধি বাড়ায় দেখ এবার লেখেন চলতি দায় নির্ণয় করা হলো লেখা আন্ডারলাইন করেন পড়ছেন জি স্যার লেখেন প্রদেয় হিসাব টাকা কত স্যার 12,500 12,500 ব্যাংক ওভারড্রাফট টাকা কত 2400 স্যার 2400 অগ্রিম প্রাপ্ত ভাড়া টাকা কত 3400 বকেয়া সুদ কেউ একজন বলতে চাচ্ছ এটা হলো চলতি সম্পদ রে বাবা আয়ের বকেয়া সম্পদ এই যে উত্তর মিলান জি স্যার ওই জন্য বলি উত্তর আমরা কত ঠিক বের করছি 19400 আচ্ছা দেখেন চলতি সম্পদ আমরা কত নির্ণয় করছি 65,750 মিলছে চলতি দায় আমরা কত নির্ণয় করছি 18,300 উত্তর মিলে গেছে রেওয়া মিল তোমরা নির্ণয় করছো কত 1,80,150 ওকে দুটো অঙ্ক হয়ে গেছে সাত নাম্বার এই যে সাত নাম্বার অঙ্ক দেখতে থাকেন দ্রুত একটু ছোট করতে হবে না হয় আসতেছে না একবারে সাতের খ আগে প্রস্তুত করো খ 3 6 7 করবো স্যার 10 13 15 15টা এন্ট্রি আছে খ করো খ ক আর গ আমি করাই দিব খ করো খ করতে 4 মিনিট সময় দেওয়া হলো 4 মিনিট কেউ ছক কাটছো জি স্যার আচ্ছা অল্প কটা নাম মুখস্থ হয়েছে জনাব তৌফিক জনাব ফারদিন জনাব হেলাল জনাব রহিম রাজ আর কে নিজেকে পরিচিত করতে চাও বলে না আপনার লোকে পরিচিত করে লাভ কি আপনি হুজুর মানুষ কিছু কোনো দিতে পারবেন আপনারা কখনো বলেন নাকি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা বলেন তোমার কথা শুনে
তাহলে তোমার দৌড় আসে আজিম পর্যন্ত, এই জন্য এই কটাক্ষ করবেন না। আশা করি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছেন। রামিলটা দ্রুত শেষ করেন, মূলধন ক্রেডিট, বিক্রয় ক্রেডিট আর স্যার শেষ আমার রামোট ক্রেডিট স্যার ক্রেডিট পাশে 220000 টাকা আসছে। 220000? আচ্ছা তুমি যেটা করছো বলে আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে তুমি ক্রেডিটের এন্ট্রি গুলো যোগ করে যোগফলটা বলে দিছো। জি স্যার। হ্যাঁ বাজার চালাকি করে বলেছ নাকি? জি স্যার। রামিল প্রস্তুত করেন, সম্পূর্ণ মজুদ আসবে না, অবিবৃত মনিহারি আসবে না, বাকিগুলা বসান বসান, রামিল প্রস্তুত করেন প্রস্তুত করেন, ওর উত্তর হবে না মিলবে না। ধন্যবাদ, তোমার মাথায় বুদ্ধি আছে, ধন্যবাদ। বেঙ্গালুরের আইটির এক ছাত্র ইংল্যান্ডের একটা সরি ইংল্যান্ডে পড়াশোনা করতেছিল, এই ছেলের পড়াশোনা চলা অবস্থায় ভারতের সবচেয়ে অ্যাডভান্স রাজ্য যেটা, হ্যাঁ আইটিতে যেটা সবচেয়ে বেশি পরিচিত সারা বিশ্বে, ওই রাজ্যের কোন এক বড় প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ হওয়ার আগে চাকরি পেয়েছে একটা বিশেষ যোগ্যতার কারণে। তার যোগ্যতাটা হলো সে চুরিবিদ্যাটা খুব ভালো পারছে, কোন এক পরীক্ষার রেজাল্ট সে টিচারের লক ভেঙে ভিতরে ঢুকে, দ্যাট ইজ কম্পিউটারে, হ্যাঁ প্রোগ্রামিং এর মধ্যে ঢুইকা রেজাল্ট উলট পালট করে সে ফার্স্ট হয়ে গেছে। এটা ধরা পড়ছে, পত্রিকায় আসছে, এটা কি যেন রাজ্যটার নাম ভুলে গেলাম, ওই রাজ্যের কোন এক কম্পিউটার সফটওয়্যার কোম্পানির ঊর্ধ্বতন ব্যক্তির চোখে পড়ছে, ওইখান থেকে যায় ওকে বড় বেতন স্যালারি অফার করে নিয়ে আসছে। যে যে ব্যক্তি ইংল্যান্ডের কোনো টিচারের রেজাল্টের পাসওয়ার্ড ভাঙিয়া ভিতরে ঢুকে রেজাল্ট ডাউনলোড পালট করতে পারছে, ওরে দিয়ে এই কোম্পানি অনেক কিছু করা যাবে নিয়ে আসছে, তাহলে চুরিবিদ্যাও একটা গুণ। এই জন্য যে শুধু ক্রেডিট যোগ করে বলে দিয়েছেন সে, তারে ধন্যবাদ, তার মাথায় বুদ্ধি আছে। রামিল শেষ হয়েছে, এমন কেউ আছে? হ্যাঁ উত্তর বলেন। আর একটু বোঝা যায় না যে ক্রেডিট পাশে 8000 টাকা অনিশ্চিত আসবে স্যার, অনিশ্চিত হিসাব আসবে 8000, কোনো অনিশ্চিত হিসাব নাই দেখছেন। এবার আমি বলি আপনি মিলান, মূলধন ক্রেডিট 1,00,000, বিক্রয় ক্রেডিট 50,000, আসবাবপত্র ডেবিট 75,000, আয়কর ডেবিট 10,000, প্রাপ্য বিল ডেবিট 25,000, প্রদেয় বিল ক্রেডিট 15,000, প্রাপ্য হিসাব ডেবিট 40,000, প্রদেয় হিসাব ক্রেডিট 20,000, স্বল্প মেয়াদি ঋণ ক্রেডিট 30,000, হাতে নগদ ডেবিট 25,000, ব্যাংক জমা ডেবিট 10,000, ক্রয় ডেবিট 35,000, শিক্ষানবিশ সেলামি ক্রেডিট 5,000। এবার বলেন যোগফল স্যার। 2,20,000 টাকা স্যার। আর কেউ কিছু বলবেন যে ছেলেটা বলছে ও ভুল বলছে কিনা, বলেন কেউ মন্তব্য করেন। এই দেখেন 2,20,000। ওকে মুনাফা জাতীয় আয়গুলোর সমষ্টি নির্ণয় করা হলো, লেখা আন্ডারলাইন করেন ক, ক্লাস আর মাত্র 6 মিনিট আছে, ক লেখেন মুনাফা জাতীয় আয়ের সমষ্টি, লেখা আন্ডারলাইন করেন, বলেন স্যার বলেন। বিক্রয় কত টাকা বলেন? 50,000 টাকা স্যার। দেখেন শিক্ষানবিশ সেলামি, জি স্যার লেখছি, মোট কত হলো? 55,000। এই যে উত্তর দেখছেন, আচ্ছা এবার গ করতেছি, গ লেখেন চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করা হলো, লেখে আন্ডারলাইন করেন, চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করা হলো, আন্ডারলাইন করে নিচে লেখেন চলতি সম্পদ, লিখে আবার আন্ডারলাইন করেন। কেউ কি লিখতে পারছেন চলতি সম্পদ? জি স্যার লেখা হয়েছে। বলবো বলবো? জি স্যার বলেন। প্রাপ্য বিল 25,000,
কত বলছি 25000 25000 প্রাপ্য হিসাব 40000 জি স্যার হাতে নগদ 25000 একটু দ্রুত কলম চালান 4 মিনিট আছে হাতে নগদ 25000 ব্যাংকে জমা 10000 জি স্যার সম্পনি মজুদ পণ্য 30000 অব্যবহৃত মমিয়ারি 8000 জি স্যার 138000 মোট কয়টা এন্ট্রি এটা বলেন মোট কয়টা এন্ট্রি 6টা রাইট 6টা ঠিক আছে 138000 নাকি এবার লেখেন জি স্যার চাই চলতি দায় লিখে অনলাইন করেন চলতি দায় কারো লেখা হইছে কথাটা জি স্যার দেখেন প্রদেয় বিল ১৫,০০০ লিখছেন কি জি স্যার ঋণ ৩০,০০০ জি স্যার লিখছি যোগফল কত বলেন স্যার ৬৫,০০০ টাকা তিনটে এবার দুইটার পার্থক্য নেন ওরে বাবারে কে বাসা ক্লাসে ইয়াতে বাসে বসে ক্লাস ৭৩,০০০ টাকা স্যার ৭৩,০০০ টাকা হ্যাঁ তাহলে গ হইছে তো শুনে রাখেন গয়ের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকে কার্যকরী মূলধন বলা হয় কি বলা হয় কার্যকরী মূলধন স্যার গত ক্লাসে বলছেন স্যার অধ্যায় ৬ আমরা শিখাবো সেকেন্ড পেপার অধ্যায় ৬ এখনি শিখিয়ে দিলাম একটুখানি ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ স্যার স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ বলছেন যে কৃপণের কথা স্যার আপনি আগে ক্লাসে স্যার রেকর্ড আর পিডিএফটা স্যার হ্যাঁ স্যার কথা শোনা যাচ্ছে না আপনার যে আগে ক্লাসের রেকর্ড ক্লাস রেকর্ড আর পিডিএফ গুলা আপনার ঢাকা ওয়েবসাইটে নাই ডি কলেজ ওয়েবসাইটে দেওয়া নাই জি স্যার দেওয়া নাই স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ছেলে আসুক ব্যবস্থা করতেছি আমি এগুলো শিখি নাই তো আর শেখা উচিত শিখতেও পারতেছি না অনেক স্যার অনেক ক্লাস এগুলো নাই স্যার আপনি কেন দিলে স্যার ভালো হতো আচ্ছা আচ্ছা দিয়ে দিব আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সমস্যা ৮ ইনশাআল্লাহ সমস্যা ৮ ক নির্ণয় করেন ক দুই মিনিট বাকি আছে ক্লাস ক নির্ণয় করেন আচ্ছা একটা প্রশ্ন তো জিজ্ঞেস করা হয়েছে কিনা বা আমি বলে দিছি কিনা উত্তর আপনাদের কাছে জানতে চাই পৃথিবীতে ব্যবসা প্রতিষ্ঠান কয় রকম হয় যারা মোবাইলে ক্লাস করেন একটু মোবাইলটা মুখের কাছে নিয়ে কথা বলেন তাহলে কথাটা হয়তো শোনা যাবে স্পষ্ট আচ্ছা তিন প্রকার শুনে রাখেন তিন প্রকার একটা হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান দুইটা দুই নাম্বার হলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বিএসআরএম ওরা কি উৎপাদনকারী প্রতিষ্ঠান না সেবা প্রতিষ্ঠান না অন্য কোন প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি স্কয়ার হাসপাতাল বলি তাহলে উত্তরটা কি হবে আর আপনার বিল্ডিং এর নিচে যে মুদি দোকান আছে ও কি উৎপাদনকারী না সেবা প্রতিষ্ঠান তাহলে তিন ধরনের প্রতিষ্ঠান আর তার উদাহরণ বলছি